মেয়র আনিসুল হকের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আলোচনায় কে হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচনে দলের টিকিট পেতে বড় রাজনৈতিক দলগুলোর একাধিক প্রার্থী দৌড়ছাপ শুরু করলেও তার খুব একটা প্রভাব পড়েনি ধানমন্ডি তিনেরে কিংবা নয়াপল্টনে দিনক্ষণ না দিলেও এরই মধ্যে কমিশন জানিয়েছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে হবে উপনির্বাচন তবে রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে তফসিলের দিকে এখন কি আলোচনা করলো কে প্রচার করতে কোনো আশা যায় না আমাদের যখন মনোনয়ন নেওয়ার জন্য তফসিল ঘোষণা করা হবে কারণ আমরা দল থেকে মনোনয়ন চাইব তখন যারা মনোনয়ন চাইবে তাদের মধ্যে বাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে আমাদের একাধিক মনোনয়ন প্রার্থী আছে যখন তফসিল ঘোষণা করা হবে নির্বাচন মনোনয়নের সময় হবে তখনই আমরা প্রার্থী ঘোষণা করব স্থানীয় সরকারের পর্যায়ে হলেও জাতীয় নির্বাচনের আগে রাজধানীর মতো জায়গায় প্রতীকের এই নির্বাচন বাড়তি ভাবনার কারণ হবে বলে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় নির্বাচন আগে তো এই সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমরা সেই প্রার্থী নির্বাচিত করব এবং জনগণের ভোটে সে নির্বাচিত হবে মেয়রকে যদি কাজ করতে হয় তাহলে তো সরকারের পরিপূর্ণ সহায়তা দরকার আমি তো মনে করি যে উত্তরের মানুষ অত্যন্ত সচেতন আমাদের নির্ভরশীলতা হচ্ছে জনগণের উপর এবং আমাদের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ নাই তো সুতরাং জনগণ যে রায় দেবে সেটা আমরা মেনে নেব নির্বাচন বিশ্লেষকরা বলছে প্রতীকের প্রভাব থাকলেও এই নির্বাচনে একটি বড় ভূমিকা রাখবে প্রার্থী মেয়র আনিসুলের স্বল্প সময়ে সাধারণ মানুষের যে প্রত্যাশার জায়গায় তৈরি হয়েছে তা পূরণে প্রার্থী নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন তারা লোকাল ইলেকশনে মার্কা থাকলেও কিন্তু ক্যান্ডিডেট ম্যাটার্স ক্যান্ডিডেট সিলেকশন একটা পলিটিক্যাল পার্টির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন ভোটাররা কিন্তু যথেষ্ট সচেতন যা দেখছে তারা চারিদিকে সো একটা ইলেকশন ইলেকশনের জন্য ভালো ক্যান্ডিডেট প্রয়োজন দু হাজার এগারো সালের উনত্রিশ নভেম্বর উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয় ঢাকা সিটি কর্পোরেশনে পরে দু সালের আটাশ এপ্রিল অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা